নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই দুর্গাপুজো আসছে, মানে বলতে গেলে আর 1-2 সপ্তাহ পরই মা চলে আসছেন। তো দুর্গাপুজোর স্পেশাল তো অনেক রেসিপি আপলোড হচ্ছে আমাদের চ্যানেলে, তো দুর্গাপুজোর স্পেশাল কিছু লুচি পরোটার রেসিপি কি হবে না, তাই কি হয়? তো আজকে সেই রকমই একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, মানে অষ্টমীর দিনে যদি এই রকম একটা পরোটা বানান তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। এটা আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম মায়ের করার এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো চলুন দেখে নেওয়া যাক মা কেমন করে। কর্নটা একটু ভাপিয়ে নেবো 5 মিনিটের মতো। সুইট কর্ন, সুইট কর্ন কর্নটা তো সেদ্ধ করে এবার জল ঝরিয়ে নেবে। এবার একটা গামলায় নিয়ে নিচ্ছে মা ময়দা, ময়দা নিয়ে নিয়েছে ওই ছোট কাপের 2 কাপের মতো। হারিন পরোটা দিয়ে দিচ্ছি বেসন, ওই আমি আন্দাজ মতো 2 চামচ দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন। এবার আমি ময়নটা ভালো করে মেখে, যেমন লুচি পরোটার ডো করা হয় সেইভাবেই আমি করব। জল দিয়ে মেখে নিচ্ছি? হ্যাঁ, নর্মাল জল দিয়ে মাখ। আমার ময়দাটা ভালো করে আমি মেখে নিয়েছি, এবার আমি 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো, আর আমি পুরটা ওই দিকে তৈরি করবো। সাদা তেল দিয়ে দিয়েছে, কড়াই দিলাম সাদা তেল, আর একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা আদা, আমি গ্রেট করে দিয়েছি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর যে কর্নটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সুইট কর্ন ওটাকে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, কাশ্মীরি ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, এবার না দেবো ভাবলে না দিতেও পারো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার দেবো 4 মশলা, এবার চাট মশলাটা জলে গুলে দিয়ে দিচ্ছে, টক নুন একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছে চিনি, ছোট ক্যাপসিকাম আমি একবারে কুচি কুচি করে কেটে দিই, এটাও দিয়ে দিই, ক্যাপসিকামটা পরেই দিতে হবে কারণ যাতে ক্যাপসিকামটা বেশি মুখে লাগলে ভালো লাগবে, ক্যান্টি ভাবটা যাতে থাকে। আর দুর্গাপুজো মানে বাঙালি যে কোনো উৎসব মানেই হচ্ছে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা তো করতেও হবে দুর্গাপুজো, তার জন্য এত কিছু প্রিপারেশন। গ্রেট করে নিচ্ছি পনির, নিয়েছে 150 গ্রাম পনির, ওটা গ্রেট করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে পনিরটা দিয়ে দিলাম, গ্রেট করা পনিরটা দিয়ে মিশিয়ে স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার দেখে নিই পরের প্রসেসটা। ময়দাটা আমার একদম সেট হয়ে গেছে, এবার আমি এর থেকে লেচি কেটে নেব, ডাইনামিকও আছে, ওকে তো কিছু দেওয়াই হয়নি, ধারগুলো যেন একবারে সমান হয়।
এবার এই দিকটা চারিদিকটা আমি জল দিয়ে দেবো। এভাবে ভাজ করব, ওপর থেকে জল দিয়ে দেবো। এইভাবে আবার ভাজ করব। আবার আমি উপর থেকে একটু ময়দা দিই। এটা আমি আলতো হাতে বেটে দেব। পুর অনেক, কেউ যদি কম দেবো ভাবে কমও দিতে পারে, কিন্তু পুরটা বেশি দিলে বেশি মানে খেতে টেস্টটা বেশি ভালো হবে। পুরটা ভরে ভরে দেবে, কিন্তু কোনো বেরোনোর ভয় নেই, ফেটে যাবে। আর খুব একটা তেলও লাগবে না, ঘি দিয়ে ভাজবো ভাবলে ঘি দিয়েও ভাজতে পারি। এটাকে ফাস্ট ফরওয়ার্ডে এই সেকেন্ডটাকে দেখিয়ে দেবো। পাতলা করে দিচ্ছি, কাল সময় সঙ্গে বুকছে কাউকে তো পেয়েছে প্রতীকের সঙ্গে। একটা খেলেই পেট ভর্তি, পনির পরোটা রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পনির পরোটা খেয়ে আমাদের বাড়ির ছোটো সদস্যটি কি বলল যেটা আমি প্রথম দিকে বলেছিলাম, সেটাও একবার চলুন দেখে নিই। ও কিন্তু খুব খুশি আজকে। আমি ছিঁড়ে দিচ্ছি, না কথা বলে কেমন করেছে দিদি? খাবার খেয়ে সবাই খুব
একটু ঘরে বানিয়ে দেখবা ছোট বড় সবাই বলবে খাবো 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 এবার এটা ঘরে ট্রাই করে দেবে খুব নরম হয়েছিল দেখবেন কি হয়েছে।